নমস্কার, আমি সব্যসাচী। ভিটিভির পক্ষে আমাদের আলাপে ভাবনার এই এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ আন্তর্জাতিক নারী দিবস। আমরা প্রথমেই আমাদের সমস্ত মা বোন এবং সম্পূর্ণ নারী জাতিকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি। আমরা জানি নারী জাতি জননীর রূপ, তাই নারী জাতির প্রতি আমাদের সম্মানটা খুব গভীরে। আমরা সবসময় বলে থাকি নারীরা মায়ের জাত, তাই আমরা সবাইকে সেমনভাবেই আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, আজকের সমাজেও অনেক নেতিবাচক ইতিবাচক কথা রয়েছে, অনেক বিতর্ক রয়ে গেছে, এর মধ্যেই কিন্তু নারী জাতির স্থানটা আমাদের শীর্ষে রয়েছে। তাই আমরা এই দিনটাতে আমরা বিশেষভাবে সবাইকে আবারও সেই সম্মানের জায়গাটাকে আমরা নাড়িয়ে দিই। কিন্তু হ্যাঁ, এর সাথে সাথে আরেকটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, শুধু আন্তর্জাতিক নারী দিবসের দিনই যে আমাদের সম্মান প্রদর্শন, এটা কিন্তু ঠিক নয়। প্রত্যেকটা দিনই নারীরা বিশেষ, কারণ আমি আগেই বলেছি জননীর রূপ। তাই যে জায়গাগুলোতে আমাদের খামতি রয়ে গেছে সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে, সেগুলোকে আমাদের শুধরে নিতে হবে। আমরা আজ এই এপিসোডে আমরা এমন একজন মহিলা, নারী জাতির একজন রোল মডেল বলা যেতে পারে, এই শিলচর সহ বরাক উপত্যকার, যাকে আমরা স্টুডিওতে ডেকে নিয়ে এসেছি। আমরা স্বাভাবিকভাবেই জানি নারী জাতির মধ্যে এমন কিছু মহিলারা এমনভাবে কাজ করে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, তারা আমাদের রোল মডেল, তারা আমাদের গর্ব, তারা আমাদের অহংকার। আজ আমি ডেকে নিয়েছি শিলচর সহ বরাক উপত্যকার একজন বিশিষ্ট লেখিকা, একজন শিক্ষাবিদ, একজন সামাজিক সাংস্কৃতিক যিনি সংগঠক, দুর্বা দেব। তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, কিন্তু তার যে পরিচয়টা, একজন শিক্ষাবিদ হওয়ার পাশাপাশি তিনি সংস্কৃতি, সাহিত্য, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তাই আজ আমরা কথা বলবো তার বিভিন্ন কাজের ক্ষেত্রে, আমরা জেনে নেব তার ভাবনাকে, আমরা আগামী দিনটাতেও যাতে তার ভাবনাকে নিয়ে আমরা এগিয়ে যেতে অনেকটা সহায়ক হয় এই যাত্রায়। নমস্কার দিদি, আমরা ভিটিভির আজকের এই এপিসোডে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এর সাথে সাথে আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই আন্তর্জাতিক নারী দিবসে আপনার মতো একজন মহিলাকে আমরা পেয়ে আমরা অত্যন্তভাবে ধন্য, আমরা আপ্লুত। আমরা প্রথমেই আমি বলে দিয়েছি ভূমিকায় যে আমরা দুর্বা দেব সম্পর্কে, আমরা যেভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে গেলে দুর্বা দেবের একটা পরিচয় আছে, প্রত্যেক বছর যে পিঠাপুলি উৎসব হয় সেই পিঠাপুলি উৎসবটা কে করেন, দুর্বা দেব, এই জায়গায় একটা নাম আছে। এবং সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে বিভিন্ন মঞ্চেও আপনাকে দেখা যায়, এবং অবশ্যই আমি একজন সঞ্চালক হিসেবে এখানে একটু গর্বর জায়গা রয়ে গেছে, আপনি একজন সফল সঞ্চালিকাও, এই জায়গাটাও আপনাকে আমরা দেখি। এই যে আপনার বহুমুখী প্রতিভা, বহুমুখী কাজ, এবং আপনার আজকের দিনে আপনি যে একটা সাফল্যের শীর্ষে দাঁড়িয়ে আছেন, আপনার ঠিক যাত্রাটা কবে শুরু? প্রথমেই আমি তোমাকে এবং সামনে বসা দর্শক শ্রোতাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। কয়েকটা কথা বলা দরকার যে আমি রোল মডেল কিনা জানি না, এ ব্যাপারে আমার নিজের যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। সেটা অবশ্য আমার মানা না মানার উপরে নির্ভর করে না, তথাপি সেটা বোধহয় ততটা না, কিছুটা সবার, জনসাধারণ এবং সবার আত্মীয় স্বজন পরিজনের ভালোবাসার কিছুটা বহিঃপ্রকাশই বলা যায়। আমি যা করছি সবাই করে, আমি হয়তো বা একা থাকি, এর জন্যই আমার সময়টাকে আমি বিভিন্ন কাজে লাগাই, এটা আমার মনে হয়। অন্যরাও করেন, কারণ অন্যরা হয়তো এভাবে করেন না, তারা তাদের সংসার আছে, তাদের সন্তান আছে, এগুলোর মধ্যে তাদের নিজেদের সময়টাকে এমনভাবে বণ্টন করেন যে ওইগুলোর বাইরে হয়তো তারা ততটা সময় দিতে পারেন না যতটা আমি দিই। কাজে এই একটা দিক আমার, এটা একটা আমার কাজের ব্যাপার, এটা একটা ব্যাখ্যা আছে। এখন প্রশ্নে যাচ্ছি, আমার এটা, আমি আমার মা বাবা মারা যাওয়ার পরই মূলত, এর আগেই আমি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলাম, তো সংস্থার সঙ্গে জড়িত থাকলেও একা একটা সংগঠন, সংগঠনের জন্ম দেওয়া বা ওইগুলো অন্যদের সবাইকে নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ার যে উদ্যোগ বা উৎসাহ, সেটা মূলত মা বাবা মারা যাওয়ার পরই আমার শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মা মারা গেছেন
2004 বাবা মারা গেছেন 2007 কাজেই বলতে গেলে 2007 এর পর থেকে এগুলো মানে বিশেষ ভাবে শুরু হয়েছে। এর আগেও আমি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলাম, নামও বলতে পারি, এখনো আছে মৈত্রী, সেটার সঙ্গে জড়িত ছিলাম, তপদীর ভট্টাচার্যের আমার স্যার দিরালাপ, এটার সঙ্গেও জড়িত ছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমার এই কর্মকাণ্ডের প্রতি আমি বেশি সময় দেওয়া শুরু করি এবং উৎসাহটাও আমি সেভাবেই পাই। দিদি, আপনার এই যে আসাম বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা আপনি, তো আসাম বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপিকা হওয়ার সাথে আপনার এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার অনেক ছাত্রছাত্রীরা রয়েছে আপনার, তো আপনার কাজের ক্ষেত্রে আপনার যে অন্যান্য কাজ সাংস্কৃতিক সামাজিক ক্ষেত্রে আপনি কাজ করছেন, আমি বললাম যে আমাদের ভিত্তিটা আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে, যেমন প্রত্যেক বছর এই যে ফাস্টফুডের যে ভিড়, এই ভিড়ের মধ্যে আপনি শিলচর সহ বরাক উপত্যকাকে একটা বিশেষ বার্তা দেন পিঠাপুলি উৎসবের মাধ্যমে, তো এই সমস্ত জায়গাটাতে আপনাদের আপনার ছাত্রছাত্রীদের কী ভূমিকা? সেটা অবশ্যই বিশেষ ভূমিকা আছে, কারণ যে কোনো অনুষ্ঠান করতে গেলেই ওরাও নিজের একটা উৎসাহ পায়, একটা মঞ্চ পাচ্ছে, আসতে চাইছে, ওরাও আসে, খুব আগ্রহেই আসে, আর একটু তো ম্যাডাম বলে একটু আলাদাও আমি একটা সুযোগ পেয়ে যাচ্ছি, ম্যাডাম বলে সেই সুযোগটা, কিন্তু ম্যাডাম ওরা যখন কলেজ ইউনিভার্সিটির থেকে চলে যাচ্ছে তখন কিন্তু আর ম্যাডামের জায়গাটা নেই। হ্যাঁ, তখন শিক্ষিকা আছেন কিন্তু ওই জায়গাটা ওনা না দিলে কিন্তু তারপরেও কিন্তু ওদের সাহায্য সহযোগিতা আমি পাচ্ছি। আর আমি পাচ্ছি যে এইখানে আমার একটা দুটো কথা আছে, সেই কথাটা হলো গিয়ে আসলে কি ব্যাপারটা, আসলে আমি বলে কোনো কিছু করছি এটা আমি কিন্তু কখনো ভাবি না, আমি ভাবতে পারি না, এটা আমার ভাবতে অসুবিধে হয়, অস্বস্তির জায়গা, কারণ যে কোনো কিছু আমি আজকে যদি ধরে নিলাম তর্কের খাতিরে আমি এখন একটা হেলথ ক্যাম্প করবো, আমি পারবো? আমি পিঠাপুলি করবো, আমি পারবো? একা আমার দ্বারা সম্ভবই না। আমি ভাবলাম আমি স্পন্সরশিপও পেয়েছি, তাহলেও আমার সম্ভব না, আমি শুধু আহ্বায়ক বলা যায়, আমি শুধুমাত্র প্রপোজালটা উত্থাপন করি, সবাই করে, এই সবার কথাটা বলা উচিত, কারণ সবাই মধ্যেকে সবচেয়ে প্রথমে যার নাম আমি উচ্চারণ করব তিনি হলেন শিলচরের বিশিষ্ট একজন ব্যক্তি, চিকিৎসক ডাক্তার গিরিধারী কর, তার নাম আমাকে প্রথম উচ্চারণ করতে হবে। তারপরে আছে আমার বন্ধুবান্ধব, যেমন হাফলং কলেজের অধ্যাপক শ্যামানন্দ চৌধুরী, কাছাড় কলেজের অধ্যাপক সুদীপ দাস, ডিসি কলেজের অধ্যাপক সর্বাণী দত্ত, গৃহবধূরা আছে এই শিবানী দেবরায়, তারপরে শিক্ষিকাও আছেন অঞ্জনা দে, এদের নাম তো আমি বলছি, কিন্তু তারপরে ইঞ্জিনিয়ারও আছেন জয়দীপ দে, এদের নাম আমি একজন দুইজন করে বললাম, হয়তো আরও তিনজনের নাম বাদ পড়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি তুমি কি আমার সাথে নেই? আমার প্রশ্নটা, তুমি কি আমার সাথে নেই? তুমিও তো অনেক জায়গাতে যাচ্ছ, অনেক কাজে উৎসাহ দেখাচ্ছ, উদ্যোগ নিচ্ছ, কাজেই আমি একা এইটা মানে আমি করছি নয়, আমরা করছি, এটা আমি সব সময় একটা কথাই বলি, আমি শুধু প্রপোজালগুলো আনি, বাদ বাকি সবাই এটা করে, কিন্তু সবার সবাই তো আসে না, হয়তো আমি করি বলে আমাকে চেনে বলে সবাই আমাকেই ফ্রন্টে নেয়। তবে এটাও ঠিক দিদি, এটাও আপনাকে মানতে হবে যে ওই জায়গাটা তো আপনি ডাকছেন, আপনি ডাকছেন, দুর্বাদেব ডাকছেন, তাই হয়তো সবাই আসছেন করছেন, কিন্তু আমাদের সমাজে এমনও দেখা যায় অনেক সংগঠন তৈরি হয়, অনেক ব্যক্তিরা অনেক ধরনের ভালো ভালো কাজের উদ্যোগ নেন কিন্তু সেটা সাফল্য লাভ করে না। তো যাই হোক, ওই জায়গাটা ঠিক বিতর্কের জায়গা নয়, অত্যন্ত ভালো লাগার জায়গা যে আজকে আপনি কোনো একটা উদ্যোগ নিচ্ছেন, সেটা সফলতা লাভ করছে, এটা আমাদেরও গর্ব এবং অবশ্যই আমরা সবাই আছি। দিদি, আরেকটা দিক যে বিষয়টা আজকে শিলচর বা বরাক উপত্যকায় এই জায়গাটাতেও আপনাকে আলাদা একটা পরিচিতি দিয়েছে দ্বিজেন্দ্রডলি মেমোরিয়াল ট্রাস্ট, এই সম্পর্কে কিছু বলবেন? দ্বিজেন্দ্রডলি ওইটাই আমি বলছিলাম, প্রথমেই যে কথাটা বলেছি যে আগেও আমি সংস্থার সঙ্গে জড়িত ছিলাম, তারপরে আমি নিজে যে সংগঠন গড়ার ওই ট্রাস্টটা করেছি, তো দ্বিজেন মূলত ট্রাস্টটা করার পেছনে আমি যেহেতু একা, একদম ডিটেলসেই বলি, আমি মা বাবার একমাত্র সন্তান, যার কারণে বাবার টাকা পয়সাগুলো মানে একটা কোনো কাজে ব্যয় করার
ইচ্ছে থেকেই আমি ট্রাস্ট করেছিলাম। এখানেও বলে রাখা ভালো যে আমি যে আমার ইচ্ছেতেই ট্রাস্ট করেছি এরকম কোনো কথা নয়। আমার বাবাও কিন্তু জীবিত অবস্থায় ট্রাস্টের কথা বলেছিলেন। আমার বাবা থাকাকালীন আমি লাইব্রেরির কথাও বলেছিলাম, কিন্তু বাবা থাকাকালীন লাইব্রেরি হয়নি। বাবা মৃত্যুর পরে আমি দ্বিজেন ডোডলি মেমোরিয়াল লাইব্রেরি করি। এটা আমার অহংকারের জায়গা, এটা আমার গর্বের জায়গা যে আজকে বরাক উপত্যকায় আছে, আমাদের জেলা গ্রন্থাগার ভবন আছে, অরুণচন্দ্র লাইব্রেরি আছে, তারপরে ওই সিপিএম অফিস ইয়েতে ইটখলাতে ওইখানেও একটা লাইব্রেরি আছে। কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি এই মুহূর্তে সবচেয়ে ভালো লাইব্রেরি যদি থেকে থাকে তাহলে দ্বিজেন ডোডলি মেমোরিয়াল লাইব্রেরি। এই অহংকারের জায়গাটা কী করে তৈরি হয়েছে কেন বলছি, কারণ অনেক ছেলেমেয়ে এখানে পড়ছে, যেহেতু শিক্ষা জগতের সঙ্গে জড়িত অতএব সিলেবাস ভিত্তিক বইগুলো এখানে আছে। আসাম বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখানে আসে। দুই নম্বর হলো নন্দিতা বসু দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তিনি এখানে এসে কাজ করে গেছেন এই লাইব্রেরিতে। কলকাতা থেকে আরেকজন ভদ্রমহিলা, উনিও গবেষণা করছেন, আমি এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, উনি এসে কাজ করে গেছেন এই লাইব্রেরিতে। কাজে এই যে বাইরের এরা কাজ করছেন এটা আমরা আমাদের বিশাল বড় জায়গা, কারণ আমরা একটা লাইব্রেরি করেছি এবং যদিও লাইব্রেরি আমি করেইছি কিন্তু এখানে এটার দায়িত্বে আছেন শ্যামানন্দ চৌধুরী, অধ্যাপক শ্যামানন্দ চৌধুরী, আমি ওই লাইব্রেরিটাই করেছি। এখন ট্রাস্টের কথায় আসি, ট্রাস্ট 2008 হয়েছে, লাইব্রেরি 2010 হয়েছে। 2008 যখন ট্রাস্ট হয়েছিল তখন এটার প্রেসিডেন্ট ছিলেন স্বনামখ্যাত, তিনিও ডাক্তার, ডাক্তার দীপক দে, ডেন্টিস্ট, তিনি আমার সম্পর্কিত দাদা হন, তিনিই ছিলেন। তার মৃত্যুর পর ডাক্তার গিরিধারী কর সেই আসনে আসেন। পাশাপাশি আমি সদস্যদের কথা তো অনেকের নামই বলেছি, শ্যামানন্দ চৌধুরী আছেন, অঞ্জনা দে আছেন, শিবানী দেবরায় আছেন, জয়দীপ দে আছেন, এরা অনেকেই ক্রমান্বয়ে অনেকেই আজকাল বেড়েওছে, সংস্থা অনেক বেশি বড় হয়েছে। এখন ইদানিংকালে শর্মিলা দত্ত, আশিস দে, এরা অনেকেই এসে এটাতে যোগদান করেছে। তো এটা এই ট্রাস্টের মধ্য দিয়েই আমরা বিভিন্ন কাজকর্মে আসছি। তো ট্রাস্ট আমি বলেছিলাম না, আমি ট্রাস্টটা বানিয়েছি ঠিকই, কিন্তু এই ট্রাস্টের বাকিরাই সবাই মিলেই কাজগুলো করছে। যে কাজই হচ্ছে ট্রাস্টের ব্যানারে সমস্ত কিছুই কিন্তু অন্যরা করছে। কাজেই যেমন লাইব্রেরি বললেন, লাইব্রেরি একটা খুব ভালো জায়গা এবং আমি নিজে গেছি সেই লাইব্রেরিতে, আমি দেখেছি সেই লাইব্রেরিতে কতটা বই আছে বা কতজন রোজ আসছেন সেখানে পড়াশোনা করছেন। এই লাইব্রেরি ছাড়া আপনাদের আর কি কি অবজেক্টিভস, আর আপনারা কি আর কি কি কাজ করছেন একটু যদি স্পেসিফিক্যালি বলেন। লাইব্রেরিটা হলো আমাদের অ্যাসেট আর কি। লাইব্রেরির বাইরে আমাদের অ্যাসেট বলে এই মুহূর্তে কিছু নেই, কাজ আছে। কাজ বলতে আমাদের সেই 8 থেকেই স্মারক বক্তৃতা হচ্ছে, এবার 10 বছর পূর্তি স্মারক বক্তৃতা। এবং বলে রাখি স্মারক বক্তৃতাতে ভগীরথ মিশ্র, উপন্যাসিক ভগীরথ মিশ্র এসছেন, দেবশঙ্কর হালদার এসছেন, ডিরেক্টর বাংলা ফিল্মের ডিরেক্টর বুদ্ধদেব দাশগুপ্ত এসছেন, তারপরে দেবীপ্রসাদ দুয়ারী, বিড়লা প্ল্যানেটেরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারী এসছেন, তো এই রকম রামকৃষ্ণ মিশনের মহারাজ পূর্ণাত্মানন্দ এসছেন, এরা এসেছেন এখন পর্যন্ত। তো প্রত্যেক বছর একটা স্মারক বক্তৃতা হচ্ছে। পিঠে পুলের ব্যাপারটা যে সেখানে ওই মেয়েদের কিছুটা এগিয়ে দেওয়ার মূলত উদ্যোগ, এইটাই মূলত মুখ্য ভূমিকা হিসেবে কাজ করছে, মানে মেয়েদের ব্যাপারটাই। আর এর বাইরে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে শিশুদের কথা মনে রেখে। প্রত্যেক স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুলে আমরা হ্যান্ড ওয়াশের একটা প্রোগ্রাম করেছি এবং প্রত্যেককে যেমন ডেটল সোপ এবং কীভাবে ওইগুলো করেছি। খালি এটাও নয়, পরিবেশ দিবস উপলক্ষেও সচেতনতা দিব, মানে এগুলো প্রোগ্রামও করা হয়েছে। তাছাড়া আমরা একবার একটা সেমিনার করেছি, একবার বানান কর্মশালা করেছি, সেটা 3 দিনের ওয়ার্কশপ হয়েছে। এই মুহূর্তেও 2 মাস পরেই, আগামী 2 মাস পরেই আরেকটা
করারও কথা আছে। তাছাড়া আমরা দুস্থ ছেলেদের আর্থিক অনুদান দিয়ে থাকি, ছেলেদের বলছি ভুল বললাম, দুস্থ ছেলে মেয়েদের আর্থিক অনুদান দিয়ে থাকি। এবং শুধু দুস্থ ছেলে মেয়ের শুধু নয়, শারীরিক দিক দিয়ে অক্ষম অপারক তাদেরকেও দেওয়া হয়ে থাকে। এবং পাশাপাশি আমরা পত্রিকা দেখে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা প্রদর্শন করেছেন এরকম ব্যক্তিদের বাছাই করে আমরা তাদেরকেও সম্বর্ধিত করি, তাদেরকেও আমরা সম্মান জানাই। বাহ, অসাধারণ দিদি। আমি জানি, আগেও বলেছি আমার ভূমিকাতে, যে আপনি একজন শিক্ষাবিদ হওয়ার পাশাপাশি আপনি আরও অনেক কাজ করছেন। তো দি জেন্ডারলি মেমোরিয়াল ট্রাস্টের যে উদ্দেশ্য, সেই কাজকর্ম দিদিরা করছেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি। এর পাশাপাশি যে কথাগুলো উঠে আসলো দিদির মুখ দিয়েই, আমরা বুঝতে পারলাম যে সামাজিক দিক দিয়ে দি জেন্ডারলি মেমোরিয়াল ট্রাস্ট আমাদের আজকের অতিথি দুর্বাদেবের নেতৃত্বে কীভাবে কাজ করে যাচ্ছে। এবং আমি আগেও বলেছি, যিনি কাণ্ডারি এবং তার ডাকেই হয়তো দুর্বাদেবের প্রতি ভালোবাসার তাগিদেই সবাই এসে এখানে জুটছেন, কাজ করছেন। আমরা আরও কথা বলবো আমাদের আজকের অতিথি দুর্বাদেবের সঙ্গে। নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবেই, পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ, না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদন মোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলংকারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদন মোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলংকার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের? হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদন মোহন জুয়েলার্স, নসিংতলা, শিলচর। প্রাণ পটেটো ক্র্যাকার্স, এই লোভে পাপ নেই। এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মহিন্দ্রা ফার্স্ট চয়েস। এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ানস এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকান্দি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নম্বর 8011331777, 8721926530, ইমেল আইডি aditya.service.2017@gmail.com। Come on.
প্রাণ ফ্রাইড পিস প্যাকেট ভরা পাগলামি আর রিস্ক। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে ভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। ফিরে আসছি আমরা আলাপে ভাবনায় এই স্পেশাল এপিসোডে। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই উপলক্ষে আমরা আজ আমাদের স্টুডিওতে ডেকে নিয়েছি আমাদের বরাক উপত্যকার বিশিষ্ট মহিলা, সামাজিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যিনি কাজ করছেন এবং সফলভাবে কাজ করছেন, দুর্বা দেব। দিদি, আপনি এই দুটো দিক আমরা আলাপ করলাম, আমরা জানি আপনি খুব ভালো লেখিকা। খুব ভালো নয়, তবে লিখতে চেষ্টা করি। না, পাঠক তো আমরা, পাঠক আমরা, সেটা বলার আপনাকে বিশেষণ যোগ করার সেই অধিকারটা আমাদের, আপনার নয়। তো তাই বললাম। তো এই আপনার যে লেখালেখির যে এই পর্বটা, এটা কবে থেকে শুরু হয়? ছোটবেলা থেকেই না আপনি এই মাঝামাঝি বা চাকরি জীবন থেকে? চাকরি জীবনের আগের থেকেই শুরু হয়েছে। চাকরি জীবনের আগের থেকে শুরু হয়েছে মানে চাকরি পাওয়ার জন্য যে ব্যাপারগুলো দরকার, আজকে আজকে যে লেখালেখি করার দরকার, নাম্বার ক্যারি করার জন্য, তখন থেকেই মূলত শুরু। এই এম এ পাস করার পর থেকেই এগুলো লেখালেখি শুরু হয়েছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক, এই ব্যাপারে আমাকে কিন্তু বেশ মানে সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য। আমি হায়ার সেকেন্ডারি থেকেই স্যার আমাকে এই ব্যাপারে উৎসাহ দিয়ে গেছেন বা লেখা মানে লেখার ব্যাপারে একটু তাগিদ দিতেন। আর পরবর্তী সময়ে কিছুটা নানান প্রফেশনাল লাইফের কারণেও লিখেছি, আর ইদানিংকালে তো ওইভাবেই চলছে। যেহেতু ওই প্রফেশনের সঙ্গে যুক্ত, কাজেই লেখালেখিটা আমাদের বাধ্য হয়েও করতে হয়। এখন অবধি আপনার পাবলিকেশন কি কি রয়েছে? আমার পাবলিকেশন এখন পর্যন্ত আছে আত্মজীবনী স্থাপত্য, সেটা 2007 বেরিয়েছিল কলকাতার থেকে, বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে। তারপরে সংকলন আছে তিনটে, সেটা একটা হলো তিন নক্ষত্র আসে, এটা একটা সংকলন, মানে আমি সংকলন লিখেছেন, অন্যরা সংকলন করেছি। তোমারই নাম বলবো আরেকটি সংকলন গ্রন্থ, আর তিন নম্বর হলো বিশিষ্ট কবি সাহিত্যিক অনুরূপা বিশ্বাসের অপ্রকাশিত কবিতা। আচ্ছা, এইটা বলে রাখি যে উনি ওনার পাণ্ডুলিপি তিনটে আমাদেরকে দিয়ে গেছিলেন মারা যাওয়ার আগে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে মানে সংকলনটা উনি জীবিত অবস্থায় বেরোয়নি, ওনার মৃত্যুর 2-3 মাস পরে। সম্পাদনা আপনি করেছেন? হ্যাঁ, সম্পাদনা আমি এবং শ্যামানন্দ ভট্টাচার্য দুজন মিলে করেছি। এর পরবর্তীতে এই গত বইমেলাতে বেরিয়েছে দেশ থেকে আমার আরেকটি বই, বেরিয়েছে সাহিত্যে নারী নির্মাণ ও নৈপুণ্য,
এই এই হলো কি আমার পরিধি, লেখার পরিধি। দিদি, আমাদের আপনার কাজের মধ্যে একটা ভালো লাগা, আমাদের যে ভিত, আমাদের সাংস্কৃতিক ভিত বলি, আমাদের যে মূলত কৃষ্টি সভ্যতা সংস্কৃতি সব মিলিয়ে যে এই পিঠাপুলি উৎসব, এই শীতের মরশুমে এই পিঠাপুলি উৎসব আপনি সম্পূর্ণ শিলচরকে একটা জায়গায় আপনি জড়ো করেন এবং সবার মধ্যে সেই যে একটা আনন্দ, এবং সেদিন যে আমাদের পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তির সময় যে আমাদের সাংস্কৃতিক আবহাওয়াটা থাকে বা আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে যে আগ্রহটা থাকে, ঠিক ওই রকম একটা আবহাওয়া আপনি তৈরি করেন। তো এই আমরা তৈরি করি, আপনারা, হ্যাঁ আপনি এবং এখন আমরা সবাই। তো এই এই জায়গাটা ঠিক আপনার কবে থেকে শুরু, আপনার ভাবনাটা কি করে এলো? ভাবনাটা ওই যে অন্যান্যরাও তো আমাদের এখানে করা হয়, গান্ধীবাগেও তো একটা বেশ কয়েক বছর ধরে পিঠে বলি, ওইখানে যাওয়ার পর থেকেই মনে হলো যে মানে স্টলটাকে মুখ্য না করে যদি মানে স্টল সেটা উপার্জনে, সেটাও ভালো দিক, আমি অবশ্যই সেটাকে ভালো দিক বলেই ভাবছি, স্টল দিচ্ছেন সেটা ভালো, কিন্তু সেই সঙ্গে হাতের কাজগুলো যেগুলো মানে একেবারেই চলে যাচ্ছে, মানে এটাকে আমরা লুপ্ত একটা সংস্কৃতি বলতে পারি। আজকাল তো লোকসাহিত্য সংস্কৃতি সবই চলে যাচ্ছে, হ্যাঁ সেটা বিশ্বায়নের জন্যই হোক আর যে কারণেই হোক চলে যাচ্ছে, সেই যে আজ পিঠে যখন বিক্রি হচ্ছে স্টলগুলোতে তখন নিশ্চয়ই আমাদের সিলেটিতে বলা হয় যে চিতই পিঠে, সেটা তো বিক্রি হচ্ছে না, সেখানে কেক সহ অন্যান্য পিঠেও হচ্ছে, কেকও হচ্ছে। আমি আমার তখন মনে হলো যে ওই জায়গাটা যদি উঠে আনা যায়, হ্যাঁ ওইটা যদি ডেমনস্ট্রেশন করা যায় মানে সামনে বানিয়ে, তাহলে অন্যরাও দেখবেন, এবং যেটা আমাদের লুপ্ত সংস্কৃতি যেটা হারিয়ে যাচ্ছে সোনার মধ্য দিয়েই, সেটা মানে আস্তে 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 সোনাটাও চলে যাবে, সেটা যদি ওঠানো যায়, ওই কথাটা মাথায় রেখেই কিন্তু মানে আমরা মূলত উদ্যোগ নিয়েছিলাম পিঠে পুলির ব্যাপারটা। 3 বছর হলো এবার করেছি, ওই এবারও ডেমনস্ট্রেশন হয়েছে, চিতই পিঠে হয়েছে, তারপরে মালপোয়া হয়েছে, একদম মানে ইয়ের মধ্যে পাতিলের মধ্যে করে যেরকমভাবে করা হয় চুলা টুলা দিয়ে ওইভাবেই করা হয়। হ্যাঁ, কয়েক বছর থেকে আমরা দেখছি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা এই পিঠাপুলি উৎসবে অংশগ্রহণ করেন, আপনারা সবাই জানেন যে ঠিক খাবার দাবারের সাথে যে একটা সাংস্কৃতিক টান, একটা মেলবন্ধন সেদিন তৈরি হয়, সাহিত্য সাহিত্য আরও আছে দাদা, হ্যাঁ আর যেমন কবিতা পাঠের আসর, হ্যাঁ আর ধাঁধাও হয় সেখানে, ওই যে লোকধাঁধাগুলো, হ্যাঁ লোকধাঁধাগুলো কাগজের মধ্যে লিখে রাখা হয় আর ওই এক একজন গিয়ে সেগুলো তুলে তুলে তারপরে উত্তর দিলে আবার তাকে পুরস্কৃত করা হয়। আর মূল ব্যাপারটা হলো গিয়ে সেখানে কম্পিটিশন, প্রতিযোগিতা ও প্রদর্শনী, আমাদের এটা কিন্তু আসলে 5-6টা স্টলও থাকে কিন্তু মুখ্য হলো গিয়ে প্রতিযোগিতা আর প্রদর্শনী, মানে সেখানে দেখবেন সবাই যারা বানিয়েছে জিনিসগুলো এবং সন্ধ্যের পর সেইগুলো কম্পিটিশনে চলে আসে। হ্যাঁ, আর ওই প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে পিঠে খাওয়া, এরপর যেমন আমরা সমস্ত শিলচর বা বরাক উপত্যকার যারা বিশিষ্ট কবিরা রয়েছেন, প্রবীণরা নবীনরা, আমি নিজে সেখানে আমি ছিলাম এক দুবার যে বসে কবিতা পাঠ, এই সব কিছু মিলিয়ে একটা অসাধারণ আবহাওয়া আর কি। যাই হোক, এটার জন্য আপনি সত্যি আপনি ধন্যবাদ আপনি পান সবার কাছ থেকেই, বরাক উপত্যকা আর যে জনসাধারণ। এবার আবার আরেকটাও করা হয়েছে, এবার যারাই অংশগ্রহণ করেছে তাদেরকেই আমরা আবার প্রশংসাপত্র দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো দিদি আসলে আমি দর্শক বন্ধুদের আমি প্রথমে দিদির পরিচয়টা বলেছি, তো দিদির সাথে কথা বলতে গেলে আসলে আমাদের শুধু একটা এপিসোড না, আমাদের 3টা এপিসোড আমাদের মিনিমাম দরকার। আপনি একজন সঞ্চালিকা, আমরা দূরদর্শনে আপনাকে মাঝে মধ্যে দেখি এবং বিভিন্ন মঞ্চেও আপনাকে দেখা যায়, তো এটাও কি শখে না এটা বাধ্যতামূলক? এটা বাধ্যতামূলক, আমি সঞ্চালিকা ছিলাম না, ওই দূরদর্শনে ওরা আমাকে বসিয়ে দিয়েছে, ওই সঞ্চালনা করেছি, এটা আমার শখে টখে নয়, মানে করতে বলা হয়েছে করেছি। কিন্তু দিদি আপনি এত ভালো সঞ্চালনা করেন, আপনি বাধ্যতামূলক বলছেন, কিন্তু আমার মনে হয় যে আমি নিজে একজন সঞ্চালক, সেটা আমি বুঝতে পারি, সেই এবং সফল সঞ্চালক, করতে সময় নিশ্চয়ই আপনার সেই ভালো লাগাটা আছে, সঞ্চালনার প্রতি বাধ্যতামূলক হলে আপনার ভালো লাগাটা আছে সেটা আপনার সঞ্চালনায় বোঝা যায়। সেটা হয়তো মানে আমি নিজেও মানে সেভাবে আমার ফিলিংসে হয়তো সেটা আসেনি আর কি। দর্শক বন্ধুদের আজকে আমরা আরেকটা আমরা সারপ্রাইজ দেব, যারা আমাদের আজকের অতিথি দুর্বাদেবের সঙ্গে হয়তো খুব ঘনিষ্ঠ, এদের মধ্যে সবাই জানেন, কিন্তু আমি জানি বেশিরভাগই জানেন না,
আমাদের আজকের অতিথি দুর্বাদেব, আমি প্রথমেই বলছি শিক্ষা ক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তিনি যেভাবে কাজ করছেন, একজন সফল সংগঠক, তিনি সঞ্চালিকা, এর পাশাপাশি আমাদের দিদি দুর্বাদেব খুব ভালো গায়িকা, খুব ভালো গান করেন, এবং এটা হয়তো শিলচরের অনেকে শুনলে অবাক হবেন, স্তম্ভিত হবেন, কিন্তু আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যারা শুনেছি আমাদের দিদির গান এবং সত্যি খুব ভালো গান করেন। কিন্তু দিদি, আমার প্রশ্ন, এবং আমি যে বললাম সাথে সাথে অসংখ্য প্রশ্ন সেখানে সৃষ্টি হয়েছে আমি জানি, তাহলে গানটা আপনি করলেন না কেন? সেটাকে গায়িকা হিসেবে আপনার যে প্রতিষ্ঠা লাভ হওয়ার কথা সেটা হলো না কেন? আপনি গান করছেন না কেন? আসলে কি হয়েছিল, আমি কখনো কিন্তু ভাবিনি যে আমি এই শিক্ষা জগতে আসব। এটা আমি কেন, শিলচরের সবাই, মানে তুমি যে বলছো অনেকে না, কেউ আশ্চর্য হবে না, সবাই জানে, কিন্তু আমাকে অধিকাংশ মানুষই শিলচরের চেনে, মানে আমি ছোটবেলা গান করতাম, এইটাই কিন্তু আমার বড় পরিচয় না। আমাদের যে শিলচরেরই নতুন প্রজন্মের যারা, নতুন প্রজন্মের যারা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত, সবাই আপনাকে চেনে, কিন্তু এই এই পার্টটা কিন্তু কেউ জানা নেই। এবং ব্যাপার হয়েছে কি, আমি ছোটবেলা থেকে, একদম ছোট থেকেই প্রথম আমার হাতে খড়ি হয়েছিল শিবানী ব্রহ্মচারীর কাছে, 4 বছর বয়সে। আচ্ছা, সিম্ফনি ক্লাব ছিল, প্রদীপ পাটোয়া, যে ইলেকট্রিক গিটারের বিখ্যাত ব্যক্তি, সেই প্রদীপ পাটোয়া এবং ওনার ভাই, ওদের একটা ক্লাব ছিল সিম্ফনি ক্লাব, সেই সিম্ফনি ক্লাবে আমি যেতাম, এবং আমার মামা মঞ্জু দেব খুবই, মানে শিলচরের সাংস্কৃতিক জগতের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ওই কারণেই ওই সিম্ফনি ক্লাবের হয়ে আমি আরডিআই হলে কয়েকবার প্রোগ্রাম করেছি। আচ্ছা, মানে অর্কেস্ট্রার মতো করে, সেটাও সেই ছোট্টবেলা। তারপরে তো আমি গান শিখেছি বিশেষভাবে মতিলাল সিংহের কাছে, বা মানে যে গানের জগতে যে ডিগ্রি ফিগ্রি সমস্ত কিছুই, বিশারদ নিপুণ, এগুলো সবই ওনার কাছে শিক্ষা নবিশ থাকা অবস্থাতেই হয়েছে। আমি 3 বার কাছার চ্যাম্পিয়ন হয়েছিলাম, রামচন্দ্র ভট্টাচার্য, মানে কালিকা প্রসাদের বাবা রামচন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল এক কম্পিটিশন হতো, সেটাতে আমি 3 বার চ্যাম্পিয়ন হয়েছি। আমার যারা সেই সময়কার সহযোগী যারা ছিল তাদের নামটাও বলি, আজকের বিখ্যাত গায়ক তাপস শঙ্কর দে, বিখ্যাত মানে সাংঘাতিক বিখ্যাত, তারপরে সুচিস্মিতা সিনহা, শেলি অর্জুন বলে যে, সে এরা আমরা সবাই একসঙ্গে গান গাইতাম। কিন্তু আমার ভোকাল কর্ডের নুডলস হওয়ার কারণে আমার এই জায়গা থেকে আমি সরে আসি, মানে সরতে বাধ্য হই, আমার আর মানে সম্ভবই হয়নি, যার কারণ তারপরেই আমার এই শিক্ষা জগতের দিকে মানে আসার ইচ্ছে। তা না হলে আমার যদি ভোকাল কর্ডের নুডলস না হতো, আমি হয়তো আর ওই জায়গাটাতেই থাকতাম। কাজে আমার এটা বিশাল বড় একটা দুঃখের আক্ষেপের মানে জায়গা, এই জায়গাটা আমার খুবই মানে দুঃখের জায়গা। না, সেখানে আক্ষেপ, আক্ষেপটা আপনার আমরা হয়তো আর থাকতে দেব না। তো 3 বার কাছার বিজয়ী যে সঙ্গীত শিল্পী, তার কাছ থেকে এক দুটো গান না শুনে আমরা স্টুডিও থেকে আমরা যেতে দিতে পারি না দিদি। একটা গান হয়ে যাক, এবং এবং সত্যি যেটা আপনার ভালো লাগার গান, আপনার ভালো মানে ভালো লাগার গান বলতে এটাও বলি, আমি কিন্তু গান এখন তো আর মানে গাওয়ার তো প্রশ্নই উঠে না, একদমই গাই না। ওই সারে গামাপা শুনছি, ওদের সঙ্গে সঙ্গে কুন 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 করে, মানে গুন, ওই গুনগুনের মধ্যেই যা গাওয়া, মানে হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে এগুলো তো আর প্রশ্নই ওঠে না, যেহেতু প্রফেশনটাই চিৎকার দিয়ে করার কথা, কাজে এটা আর সম্ভবই না। ওই আর কি, মানে বলার জন্যে করছি, কিন্তু এটা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ অবস্থায় থাকলে ভালো, এটা সবাই শুনবেন, এটাও আমার একটা অস্বস্তির জায়গা। ঠিক আছে, তো আমাদের দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা রয়েছেন, এবং অস্বস্তির জায়গাটা কি, আমি কিন্তু কোনো মানে প্রস্তুতি নেই, হয়তো শব্দও ভুলে যেতে পারি, দর্শক বন্ধুরা সহ সবাই আমাকে মার্জনা করবেন। আপনি যেভাবেই গাইবেন সেটাই আমরা আপন করে নেব। কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কে যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে,
আমারে পারে পারে কে যেন ডাকে, কিছু যেন খুঁজি তাই কিছু অজানার, যত পাই ভুলে যাই মানে না মানা গো কিছু অজানার, হাসির মায়া আনে মধু বেদনারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কে যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। বাহ, অসাধারণ। আমরা সত্যি, আমি যে শুরুতে আমি বলেছিলাম এবং পরবর্তী দিদি বলেছিলেন যে আমি রোল মডেল হিসেবে বলেছি, এরকম বহুমুখী একজন প্রতিভা এবং প্রত্যেকটা ব্যাপারে যার এক্সেলেন্স রয়েছে, এবং আমরা সত্যিই আজকে স্টুডিওতে আমি যে আপনাকে আমরা পেয়ে সত্যি ঋদ্ধ হয়েছি। আর রোল মডেল বলতে, আজকে যে আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস বলতে যে আমরা একজন নারীকে বা মহিলাকে পেয়েছি এবং মহিলাদের জন্য রোল মডেল, সেটা একদম নয়, আমাদের সবার জন্য, পুরুষের জন্য, সম্পূর্ণ সমাজের জন্য। আমরা এই বহুমুখী প্রতিভা আজকের অতিথি দুর্বাদেবের সঙ্গে আরও কথা বলবো, নিচ্ছি আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আর এখানে ওখানে হেলান দিতে হবে না, আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল, যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল, এবার বসবে সবাই। চিকেন লাভার্স দের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার, রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস। অলংকার কিনতে চান? তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে। খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মন মাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজের রুচিমতো আধুনিক ডিজাইনের গয়না আদি। মনে রাখবেন, খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন, ইটালিয়ানো পিওর আর্ট। Prontos, the taste of the world. আমারও যে কবিতা বেরোয়,
আনিব আরএফএল এর রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না কবিতা, সে তো আমার নিজের প্রতিভা। চুরির কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। এলো চিকেন আর ভেজিটেবলের মন মাতানো স্বাদে পুষ্টিকর প্রাণ স্ন্যাক নুডলস। এর কুরমুরে টেস্টে মেতে ওঠো ঘরে কি বাইরে। প্রাণ স্ন্যাক নুডলস, যখন তখন যেখানে সেখানে। ফিরে আসছি আমরা আমাদের আলাপে ভাবনার এই এপিসোডে। আজকে একটি বিশেষ দিন, আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই দিনে আমরা বিশিষ্ট অতিথি হিসেবে শিলচরসহ বরাক উপত্যকার একজন বিশিষ্ট মহিলা, সফল মহিলা, শিক্ষাক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে এবং একজন গায়িকাও বটে, আমরা গান শুনলাম, দুর্বাদি। দিদি, আমরা কথা বলছিলাম আপনার কেরিয়ারের বিভিন্ন দিক নিয়ে। এবার আপনি যেহেতু আপনার অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং আপনি একজন সফল শিক্ষাবিদ এবং একজন সমাজকর্মী, সংস্কৃতিকর্মী, আপনার যে অনুভব, অভিজ্ঞতার অনুভব, এই অনুভবটাকে আজকে আমরা জানতেই হয়। আজকে নারী দিবস, আজ নারী দিবস নিয়ে দু একটা কথা আমরা না বললে না হয়, কারণ আজকের যে সমাজ, আজকের যে পরিবেশ, সেই পরিবেশের হয়তো কিছু দাবি রয়ে গেছে। আজকে আপনার সাথে কিছু কথা বলা, কিছু ভাবনা আপনার জেনে নেওয়া। আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে দাবি করেন যে আজকের নারী, আজকের দিনে নারী যে জায়গায় দাঁড়িয়ে পুরুষকে ছাপিয়ে গেছেন, অনেকটাই সফল। পাশাপাশি অনেকে আবার বলছেন না, নারী আজও পরাধীন, আজও পুরুষশাসিত সমাজের সেই প্রভাবটা রয়ে গেছে। তো আমরা বাস্তব জায়গায় দাঁড়িয়ে দেখি যে আজকে থেকে 100 বছর আগে যে চিত্র ছিল, আমরা যা পড়াশোনা করেছি, বা 20 বছর আগেও যা ছিল, আজকে কিন্তু সেই জায়গাটা নেই। আবার অনেক জায়গায় দেখা যায় আজকের দিনেও নিরাপত্তাজনিত কারণে হোক বা ঘরের ভেতরে হোক, অনেক জায়গায় নারীরাও হয়তো নারীর শত্রু, এমনও চিত্র দেখা যায়। ঠিক এই জায়গাটাতে একজন সফল নারী হিসেবে বা আপনার চোখে আজকের নারী, আপনি কী ভাবছেন? নারী জাতির এই দিবসটাতে কথা যেহেতু উঠছে এবং প্রশ্নটা যেহেতু নারী জাতিকে কেন্দ্র করে, ঠিকই আছে, মেয়েরাই তো অনেক জায়গাতে আছে নেত্রী। কারণ আমরা যদি সেই প্রাচীন যুগ থেকে দেখি, বৈদিক যুগে, তখন কিন্তু নারীকে নেত্রী বলা হতো। সেই হিসেবে আমরা কিন্তু দেখছি, কিরণ বেদীর কথা ধরতে পারছি, তারপরে স্টেট ব্যাংকের চেয়ারম্যান, সবাই কিন্তু মহিলা। শাসন সেই অনেক আগের মার্গারেট থেচারের কথা, ইন্দিরা গান্ধীর কথা, বেনজির ভুট্টোর কথা, বর্তমানে হাসিনা বেগম হাসিনা রয়েছেন, তো এই যে এরা সবাই কিন্তু মহিলা। কাজে সেই দিক দিয়ে তো আলোকপ্রাপ্ত মহিলা আর কথা আমরা উদাহরণ হিসেবে টানতে পারি, কিন্তু শব্দটা কিন্তু উদাহরণ, সবাই নয়। কিন্তু 1% এই ভূমিকায় এসেছে, বাদবাকি কিন্তু বেশিরভাগই আমরা গ্রামেগঞ্জে যদি দেখি প্রত্যন্ত এলাকাতে, এরা কিন্তু পড়াশোনাই করতে পারছে না। আর যারা শহরের মধ্যেও, অনেকের মধ্যে কিছুটা রয়ে গেছে, এটা আমার একেবারে আমার ব্যক্তিগত মতামত, সচেতনতার অভাবের কারণেও কিন্তু নারীরা বারবার বিপদগ্রস্ত হচ্ছে। কেন সচেতনতার কারণে, সেই কথাটা বলতে গেলে আমি বলি যে রামমোহন বিদ্যাসাগর নারী জাতির উন্নতি কল্পে যথেষ্ট কাজ করেছেন, কেশব সেন, তারপরে রোকেয়া সাখাওয়াত হোসেন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সবার নামে উচ্চারণ করতে পারি, এরা সবাই উন্নতির কথা বলেছেন। বলেছেন, রোকেয়া বলেছেন জাগো জাগো গো ভগিনী, জাগতে বলেছেন, কিন্তু তিনিও বলেছেন মেন্টাল কালচারের কথা, যেটা কিন্তু মেন্টাল কালচার মানে হলো গিয়ে সেই সচেতনতা, মনের মুক্তির ব্যাপারটা, সেই মুক্তি কিন্তু ঘটেনি। সুচিত্রা ভট্টাচার্য উপন্যাসিক, যিনি কিছুদিন আগে মারা গেছেন, তিনি বলেছেন, স্পষ্ট করেই বলেছেন যে নারীর মনের মুক্তি ঘটেনি। মনের মুক্তি মানে আত্মশক্তির জাগরণ,
আত্মাকে উদ্বোধিত করা, সেটাই হয়নি। এবং আরেকজনের কথাও আমি, আমার মনে হচ্ছে সাহিত্যিক হিসেবে মল্লিকা সেনগুপ্ত, কবি এবং যথেষ্ট নারীবাদী কবি হিসেবেই পরিচিত, তিনি বলেছেন যে আজকাল সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে, ক্যাটওয়ার্কের ক্যারিশমা চলছে, সব কিছুই কিন্তু আমি মানছি, আমার ভালোও লাগছে, মেয়েরা প্রজাপতির মতো ডানা মেলে উড়ে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু এদের দৈহিক যে মুক্তি সেটাই বেশি ঘটেছে, আত্মার মুক্তি সেভাবে ঘটেনি, এবং ঘটেনি বলেই তিনি আক্ষেপ করছেন। কাজে এই জায়গাটা আমি বললাম না যে তাদের মধ্যে তারা অনেকেই আধুনিক, আধুনিক আমরা প্যান্ট শার্ট পরবো, অনেকে আমাকে বকবে আজকে প্যান্ট শার্ট পরবো, তো প্যান্ট শার্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিঁদুরার শাখা পরা তো সামঞ্জস্য নেই, হ্যাঁ, কিন্তু তারা সেটা পড়বে, কারণ ওই জায়গাটাতে ওই কুসংস্কার থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, তারা যথেষ্ট আধুনিক, যথেষ্ট শিক্ষিত, কিন্তু ওই জায়গাটাতে যে নাম, এটা স্বামীর মঙ্গল কামনায়, অতএব আমাকে এটা রাখতেই হবে, সঙ্গে আমি প্যান্ট শার্ট পরবো, কারণ যেহেতু আমার এটা পরার শখ আহ্লাদ হয়েছে। আমি শুধু তাই নয়, আরও বিভিন্ন জায়গাতে কিন্তু এই ব্যাপারগুলো ঘটছে। আসলে নারীকে তো নারী হিসেবে সে মানে মানুষ হিসেবে স্বীকৃতি তো কিছু কয়েক বছর আগে দেওয়া হয়েছে, এর আগে তো মানুষ হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়নি, বা এখনো অনেক ক্ষেত্রে হয়নি সেটা। আগে মেয়ে পরে মানুষ, মেয়ে মানুষ আগে, তার পরিচয় হলো গিয়ে মেয়ে, তারপরে তাকে বলা হবে মানুষ। মনে আছে সূত্র সাহিত্যে বলা হয়েছে সাপ বেজি কালো পাখি শূদ্র এবং নারী, এদের মারলে পরে কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না, মানে নারীকে কোন স্তরে নামিয়ে আনা হয়েছে সাপ বেজির সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই জায়গা থেকে আজকে তো অবশ্যই নারী অনেকটা ভালো জায়গাতে আছে, এবং আরও ভালো জায়গাতে পার্সেন্টেজটা আরও বাড়তে পারে যদি নারী নিজে সচেতন হয়। তার যে সম্ভাব্য বিপদ বা ওইগুলো এড়ানোর মতো তার মানসিকতা অর্জন করতে হবে, এড়ানোর পথ তাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। আপনি খুব ভালো বললেন, এটা আমাদের দর্শক বন্ধুরা শুনেছেন যে দিদি বললেন যে নারীর শারীরিক মুক্তি হয়েছে, বা আমরা বলতে পারি আইনগত দিক দিয়ে সংবিধান অনেকটাই এগিয়ে দিয়েছে নারীকে, বা আমাদের সমান অধিকার দিয়েছে পুরুষের সাথে, কিন্তু যে আত্মিক মুক্তি সেটা এখনো হয়নি, এবং সেই আত্মিক মুক্তিটা নারীর পাশাপাশি পুরুষেরও দরকার, পুরুষেরও দরকার। তাহলে আরেকটা কথা বলি, সমানাধিকার, বাসে উঠব, লাইনে দাঁড়াবো, গিয়েই মেয়েদের লাইন আছে নাকি, মেয়েদের লাইন আছে, কেন আমি সুবিধাটা নেব, কেন ছেলেদের সাথে আমি একসাথে দাঁড়াই না, সমানাধিকারই যদি বলি তাহলে ওই জায়গাটাতে কাজে সুবিধা আদায়ের ব্যাপারটাও কিছু, হ্যাঁ সেটা, এটা নিয়ে অনেক বিতর্ক আমরা দেখি যে মহিলার সিট সংরক্ষণ, সেই জায়গায় বৃদ্ধ সিট সংরক্ষণ হোক, অবশ্যই সেই জায়গায় রোগীদের জন্য সিট সংরক্ষণ হোক, অবশ্যই সেটা হওয়া দরকার। আর একদিন করে নারী দিবস পালন করে কিছু হবে না, পুরো 365 দিনই নারী দিবসের মানসিকতা সবার মধ্যে থাকুক, এটা আমার মনে হয়। সচরাচর আমরা দেখি দর্শক বন্ধুরা যে আমরা যখন আমাদের আলাপে ভাবনার এই এপিসোডে আমরা কোনো একজন অতিথিকে ডেকে নিয়ে আসি, আমরা বিশেষ কোনো একটা দিক নিয়ে কথা বলি, কিন্তু দিদির সাথে অনেক বিষয় নিয়ে কথা বলা যায়, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, দিদি সঞ্চালনা নিয়েও কথা বললেন, বা আজকের যে নারী দিবসের, নারী দিবস পালনের তাৎপর্য, এটা নিয়েও আমরা অনেক কথা, এবং খুব দামি একটা কথা বললেন যে আত্মিক মুক্তি, আমাদের আত্মিক মুক্তি হয়নি। দিদি আমরা অনেক কিছু আপনার সাথে আলাপ করতে পারি, আমি আগেই বলেছি দু তিনটা এপিসোডের প্রয়োজন আপনার অভিজ্ঞতা সম্পর্কে, আপনার ভাবনা সম্পর্কে জেনে নিতে, কিন্তু সময়ের হাতে আমরা কোথাও বন্দি, তাই আমাদের এপিসোড আমাদের শেষ করতেই হয়। আমি শেষ প্রশ্ন করব যে আপনার যে বিভিন্ন অভিজ্ঞতা আজকের উন্নত সমাজ, শিক্ষিত সমাজ, পাশাপাশি আপনি বলছেন যে আত্মিক মুক্তি আমাদের হয়নি, এই সব কিছু মিলিয়ে আজকের যে নতুন প্রজন্ম, আমাদের দর্শক বন্ধুদের মধ্যেও রয়ে গেছে অনেক নতুন প্রজন্ম, আমিও নতুন প্রজন্মেরই একজন, আপনার বার্তাটা কী হবে আজকের নতুন প্রজন্মের জন্য, বিশেষত বরাক উপত্যকার নতুন প্রজন্মের জন্য, আপনি কী বলবেন এই ব্যাপারে? আমার এই যে বলার ব্যাপারটা, কাউকে উপদেশ দিয়ে কোনো কিছু হয় না, আমি মনে করি যে যার জায়গায় আছে সেই জায়গার থেকে তার পথটা তাকে তৈরি করে নিতে হবে। আমরা যারা রয়েছি দিদি, বা আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা নতুন প্রজন্মের রয়েছেন, সবাই চাইবে, আমি প্রথমেই বলেছি রোল মডেল শুধু নারীদের জন্য না, আজকে নারী দিবস উপলক্ষে আপনাকে ডেকেছি ঠিক, কিন্তু সবাই চাইবে আজকে বিভিন্ন দিক নিয়ে, সবার জীবনেই স্বপ্ন থাকে, এবং
আপনার সাথে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলছি এবং সবারই এরকম রোল মডেল যেহেতু সেরকম হওয়ার সেই তাগিদটা সবারই থাকবে। তাই আপনি কি বলবেন সবাইকে? ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে যে কোনো কাজ যে কোনো জায়গা থেকেই করা যায়। আমি সেটাই মনে করি, উইল ফোর্সটাই একটা মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা, উইল ফোর্স, উইল ফোর্স থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারি। এবং সত্যি আজকে দিদি বিভিন্ন বিষয়ে কথা বললেন এবং শুধু কথা বলেননি, তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন এবং আজকে তিনি সফল, এবং একটা দিকে নয় অনেকটা দিক দিয়েই সফল। আমরা আজ কথা বলে তার ভাবনাকেও আমরা জানলাম। আমরা আশা করছি আজকের যে এই এপিসোড, নারী দিবসের বিশেষ এপিসোড, আমরা সবাই তার ভাবনা থেকে আমরা কিছুটা উদ্ভূত হব, আমরা অনুপ্রাণিত হব এবং আগামী দিনগুলি আমাদের চলার পথে অনেকটাই মসৃণ হবে। দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা আপনার সাথে থাকবে এবং আপনি আরও এগিয়ে যান। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম আজকে নারী দিবসের এই বিশেষ এপিসোডে আমাদের সমাজের শিলচর সহ বরাক উপত্যকার বিশিষ্ট মহিলা, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এবং অনেক কাজ তিনি করছেন, দুর্বা দেব। আমরা অনেক কিছুই কথা বললাম, জানলাম। আমরা আগামী এপিসোডে এরকম আরও কোনো এক অতিথিকে ডেকে নেব, জেনে নেব তার ভাবনাকে। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।